শিকলা শিকরং সুকান্তনি আসামেনি শালগ্ন রকে মানবরম বিশিংতে পালাই জাখা হাস্তিনি তিরপ্রা হুকুমু মুকুমু না কথালাই জাগ নাইকল থানি বিশিংতে 1926 বিশিন রক আসামানি আবনা সৈনাই কবি সুকান্ত ভট্টাচার্য আবনি বিশিংতে রক আজরা রক উমর নিজিসা বিশিরং বিশিংতে ন আজরা শিকলা তং পুরন থৈমানি শিকরং কবি সুকান্ত রংনি আসামানি শালগ্ন রগে মুইতো খ্লাইমানি তিরপ্রা হুকুমু নাইকল থাই কথালাই জাং বিশিংতে অবিশির অবহাইকেন তেওয়া নুকসাগি তংমানি বিশি বুরম্বরম হাইকেন কক্তি শাল সুকান্তনি আসামানি শালন রগে পান্দরক চেংজাখা বদলনি দাল বিদাল হাবা নগ ফাইমান জাক ফাইকা হুকুমো কথা লাইজাক আর নি নাইকল থাই ইয়াকচুতাং ফাং বিভু ভট্টাচার্য নখবই তে কবুনি নাইকল নাইর বিভু ভট্টাচার্য সাকলাইকা সুকান্তনি ফুনুগই কলাংমানি ফুনুক থাইরুনি বিশিংতি আর নাইকল থাইরুনি বিশিঙ্গ আজরা রগ খাকসা নাইকল থাইরুন কেবেঙ্গই কগ্রক সাজাংমানি তঙ্গু হুনৈ সাম্প্রদায়িকতা রক্ষার জন্য সকলের মধ্যে সুন্দর ভালো সম্পর্ক রক্ষা করার জন্য কবিতা প্রকাশ করেছেন এবং কালোবাজারি মজুমদার যারা যাদের জন্য মানুষ আজ বিপন্ন আজ আমরা দেখি যে আমাদের দেশের শতকরা তিনজন মানুষের হাতে আমাদের দেশেরই শতকরা 65% ধন তাদের কাছে রক্ষিত অর্থাৎ 3% মানুষ কন্ট্রোল করছে 65% সম্পত্তি ধন সুতরাং এই কথা এই যে অ্যাকুমুলেশন অফ ওয়েলথ এক জায়গায় এটা সম্পর্কে আমাদেরকে সতর্ক করেছে সুকান্ত বহুদিন আগে সেই জন্যে আমাদের বেশিরভাগ মানুষের ক্ষেত্রে আমাদের চেতনায় সুকান্ত আজও অমলিন এবং আমরা ত্রিপুরা সমন্বয় ত্রিপুরা সংস্কৃতি সমন্বয় কেন্দ্রের পক্ষ থেকে সারা ত্রিপুরায় প্রত্যেকটি বিভাগ পালন করছে এই দিনটি এবং আজকে সদর মহকুমার আমাদের যে আগরতলা সদর মহকুমা রয়েছে তার উদ্যোগে এখন সেটা প্রতিপালিত ব্যুরো রিপোর্ট চ্যানেল দিনরা।